নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত জাদার ঘাটে হয়ে গেল এক বিশাল আলুর দমের মেলা। এই মেলা প্রতি বছর হয়, প্রতি বছর বিভিন্ন প্রশাসনের লোক থাকেন এবং স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থা করেন। আজ উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি লালটু হালদার, তার সঙ্গে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার অনিল রাজ। আপনারা তারই দৃশ্য দেখছেন। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসা। কত বছর ধরে আসছেন? পরিবার এসছেন? কি নাম আপনার? আপনি সারাদিন দেখুন কত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ এই মেলা দেখতে আসবে, কত সাধারণ মানুষ এসছে, এসটি একদম একাকার হয়ে যাবে, মানে এটাই সবচেয়ে বড় কথা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে এটা প্রচলিত হয়ে গেছে, মানে হুগলি জেলায় যে আলুর দমের মেলা, আলুর দমের মেলায় এখানে এসে একটু সবাই আলুর দম বলে যে এই আলুর দমে আলুর দম মুড়ি একটু না খেলে যেন ভালো লাগে না। মানে দেখুন এই মেলাটায় ঘুরে দেখলে দেখতে পাবেন যে কত মানুষ আলুর দম বেচছে, আবার বাড়ি থেকেও আনবে না, সে চাষিরাও ওরা এখানে এসে আলুর দম কিনে খাবে। না না না, মাঠের আলুর দম তৈরি বিক্রি হয়। হ্যাঁ, নতুন আলু, নতুন আলু, নতুন। হ্যাঁ একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মোটামুটি পাশেই আমার হাওড়া আছে। হ্যাঁ, পাশেই আমার হাওড়া হুগলি, হাওড়া হুগলি, এবং এই ব্লক ছাড়িয়ে গেলে তারকেশ্বর, আরামবাগ, হ্যাঁ মানে এদিকে জাঙ্গিপাড়া, ওদিকে উদয়নারায়ণপুর, এইদিকে খানাকুল, হ্যাঁ এই এত দূর থেকে মানুষ কিন্তু এই মেলা দেখতে আসে। একদম মিলন ক্ষেত্র বলা চলে, একদম মিলন ক্ষেত্র, মিলন। হ্যাঁ, একদিনই হয়, একদিন একদিন। আমার নাম শ্রী জয়দেব শীল, আমি উপপ্রধান, রাজবোলাট এক গ্রাম পঞ্চায়েত। সবার আগে আমি এই যে জান্দা এবং এটা হচ্ছে রাজবল ফট ওয়ানের আন্ডারে অন্তর্গত এই যে গ্রাম আছে, মানে এটা একটা মানে একটা অদ্ভুত, একটা অভূতপূর্ব একটা অনুভূতি আজকের আমাদের হলো যে এটা প্রায় 250 বছরেরও বেশি পুরানো একটা মেলা। তো সবথেকে যে বিশেষত্ব যেটা দেখলাম এবং ভালো লাগলো প্রশাসনের দিক থেকে নয় মানুষ হিসাবে, যে এখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে খুব সাবলীলভাবে এখানে মেলায় পার্টিসিপেট করে। তো এটা দেখবেন আপনারা, দেখুন যে একটা দিকে আছে জান্দাতে পীরের মেলা প্লাস পৌষ সংক্রান্তির মেলা। তো আজকের হচ্ছে আমাদের বাঙালি যারা বিশেষ করে আছে, বাঙালি তথা সমস্ত ভারতবাসীর ক্ষেত্রে পৌষ সংক্রান্তির মেলা, মকর সংক্রান্তি যেটাকে বলা হয়, আর একই দিনে আবার হচ্ছে এখানে পীরের মেলা, দুটো মেলা একসঙ্গেভাবে দুটো সম্প্রদায়ের মানুষকে মেলবন্ধন করেছে। একদিকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখছি পূর্ণ স্নান করে, সামনেই আমাদের দামোদর আছে, দামোদর নদ থেকে স্নান করে এসে এখানে এসে আলুর দম মুড়ি খাওয়া আরম্ভ করছে, মেলা ঘুরছে। একই সঙ্গে মুসলমান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষও তারা দোকান বিভিন্ন রকম রকমারি প্রসার নিয়ে সব এখানে হরেক কিসিমের সব আয়োজন এখানে আছে, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। তো মেলা কমিটির যারা এরা কর্তা ব্যক্তি আছেন, এরাও আছেন। তো পুলিশের তরফ থেকে যেটা আছে সবথেকে বিশেষত্ব হলো যে এই মেলাটা হচ্ছে রেজিস্টার্ড মেলা আছে, মানে একটা লাইসেন্স প্রাপ্ত এবং সরকারের অনুমোদন প্রাপ্ত মেলা। প্রতি বছর এই পৌষ সংক্রান্তির দিনেই এই মেলাটা সরকারের অনুমোদন প্রাপ্ত এই মেলা হয়। তো দেখছেন এই যে আজকে দেখছেন আমার যে আলু ক্ষেত আছে, আলু ক্ষেতের উপরেই মেলাটা হচ্ছে, পার্টিকুলার এই যে ল্যান্ডটা আছে, ল্যান্ডটার উপরে দেখুন গতকাল পর্যন্ত হয়তো কি পরশু পর্যন্ত আলু ক্ষেত ছিল,
যার যাই থাক না কেন, এই আজকের দিনে আলু বড় ছোট মেজ কি নাও হোক যা অবস্থায় থাকুক না কেন আলু গাছ তুলে দিতে হবে। এটা একটা মানে মানে কি বলি একটা এসওপি আছে এই মেলার, যে এই জায়গা থেকে আলু গাছ সব তুলে নিতে হবে এবং সেই আলু দিয়েই আলুর দম করবে। বিভিন্ন দেখতে বিভিন্ন জায়গায় স্টল আছে, আলুর দম করা হচ্ছে, আলুর দম সবাই পরখ করে দেখছে, ডাকছে, আমাদেরকেও আহ্বান জানাচ্ছে। এই রকম মেলা আমরা এর আগে কোথাও দেখিনি, অন্তত আমার ক্ষেত্রে আমার জীবনে আমি এইরকম মেলা কোথাও দেখিনি। চারিদিকে আলু ক্ষেত, সর্ষে ক্ষেত, সব দিকে মাঝখানটুকু এইটুকু ল্যান্ডটুকুই শুধু বাকি আছে। তো দেখে একটা অনুভূতি মানে খুব অসাধারণ অনুভূতি। আর পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সিকিউরিটি, জাঙ্গিপাড়ার ওসি নিজেই এখানে উপস্থিত আছে। তো যেহেতু একটা লাইসেন্স প্রাপ্ত মেলা, তার জন্য সমস্ত রকম নিরাপত্তার জন্য আমরা পুলিশ প্রশাসন খুব দক্ষতার সঙ্গে ওসি জাঙ্গিপাড়া এটা একটা আয়োজন করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে। একটা অ্যান্টি স্ন্যাচিং টিমও সিভিল মানে সিভিল ড্রেসে আর কি যাকে বলে প্লেন ক্লথে ঘুরছে, যাতে এখানে কোনো রকমভাবে স্ন্যাচিং বা কোনোরকম পিক পকেট যাতে না হয়। আমি নিজেও এসছি ওসিদের সঙ্গে নিজে এসছি যে তদারকি করতে কেমন কী আয়োজন আছে। সব মিলিয়ে আমি হচ্ছে অত্যন্ত আপ্লুত, আর এটা দেখার একটা নতুন অভিজ্ঞতা যে এই রকম মেলা আমার এই জীবনের প্রথম দেখা। লোকে আবার এটাকে কিছুটা মানে ব্যঙ্গ করে হোক বা ভালোবেসে হোক বা রসাত্মকভাবে এটাকে আবার আলুদমের মেলাও বলে থাকে। তো আলুদমের মেলা কেন বলে সেটাও এসে দেখলাম যে সত্যি বিভিন্ন স্টলে হরেক কিসিমের আলুদম, কেউ ড্রাই আলুদম, কারোর ঝোলঝোল আলুদম, কারোর কিছু গ্রেভি, কেউ শুকনো, মানে বিভিন্ন রকম আলুদমের স্টল নিয়ে সঙ্গে মুড়ি নিয়ে আমাদেরকেও অনেকে ইনভাইট করছেন যে স্যার আসুন একটু খেয়ে দেখুন, একটু চেখে দেখুন। তো এই আজকের পৌষ সংক্রান্তির দিন এই সকালবেলা এসে এই মেলাতে আসতে পেরে একটা অন্য রকম একটা স্বাদ আমরা পেলাম। এবং আপামর সমস্ত রাজবলহাটিবাসীর আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের বিশেষভাবে তাদের শুভকামনা মকর সংক্রান্তির দিন এবং এই পীরের মেলার দিনে সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের এটাই আছে মানে একটাই বার্তা আছে, এইভাবেই যেন আপনারা থাকেন, সবাইকে নিয়ে মিলেমিশে থাকুন, প্রশাসনও আপনাদের সহযোগিতায় সব সময় আপনাদের কাছে আপনাদের পাশে আছে। সবাই ভালো থাকুন, নমস্কার।